সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি মাই টিভির ক্যারিয়ার রিলেটেড প্রোগ্রাম ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট সাফল্য ও সম্ভাবনার কথা বলে, ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখায়, ঘুমন্ত বিবেককে জাগ্রত করার অনুপ্রেরণা যোগায়। তাই তো আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তেমন একজন সফল ব্যক্তিত্বকে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন রহমান গ্রুপের চেয়ারম্যান ও সিইও জনাব এস এম জিল্লুর রহমান। জনাব জিল্লুর রহমান, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি মাই টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আপনাকে অনেক ধন্যবাদ, আর বিশেষ করে মাই টিভি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে এবং আপনাদের মাই টিভি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। জিল্লুর ভাই, প্রত্যেক মানুষের জীবনেই একটি অনুসরণীয় অনুকরণীয় ঘটনা বল বাল্যকাল থাকে, যেই সময় সম্পর্কে মানুষের জানার কৌতূহল থাকে, বারবার সেই সময়ে বা সেই স্থানে ফিরে যেতে ইচ্ছা করে। শুরুতে আপনার কাছে আপনার বাল্যকাল সম্পর্কে কিছু জানতে চাই। সেই 30-32 বছর পিছনে ফিরে যাওয়া বাল্যকাল, হ্যাঁ, আমার বাল্যকালটা কাটে হলো লালমাটিয়া মোহাম্মদপুর। আর আসলে আমি খুবই একটু কি বলবো, মানে স্বাধীন টাইপের ছিলাম, বাবা মাও তেমনই মনে করতো সকাল ছোটোকাল থেকেই, এবং তারাও তেমন আমাকে জানতো যে আমি একটু যা বলি শুনতাম না, এই ধরনের। যে লালমাটি এলাকা, আসলে আমরা যখন আমাদের ওখানে বাড়ি হয় তখন আমাদের আশেপাশে কয়েকটা মাত্র বাড়ি ছিল, বেশিরভাগ জায়গাগুলো সব খালি ছিল। তো এই খালি জায়গার মধ্যে আমার মনে পড়ে যেটা সবসময় মনে করার মতো, আমার বাসা ঠিক সামনে, সেখানে এখন তো বড় বড় অনেক বিল্ডিং, তো ওই জায়গায় তো অনেকগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাইপ ছিল। আমি এমনই দুরন্ত টাইপের ছিলাম, মনে হয় আর কি, যেমন অমন ছিলাম যে ওখানে ওই এক পর্যায়ে এরকম আমি মানে খুব সাহসী দৌড়ে দৌড়ে পাইপ একটা একটা যেতে যেতে, এই যে আমার এখানে দাগটা আছে, আচ্ছা আচ্ছা, বিরাট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় পাইপ থেকে পড়ে, আমার একাধারে এভাবে রক্ত পড়তেছিল। তো এই বাল্যকালটা ওইখানেই, এবং ওইখানের মধ্যে বিভিন্ন রকম কালচার প্রোগ্রাম, বিভিন্ন রকম মানে ফুটবল ক্রিকেট সবই খেলতাম, এলাকায় মোটামুটি একটা ভালো একটা অবস্থান ছিল। জেনেছি যে আপনি ক্যারাতে গোল্ড মেডেলিস্ট, বাংলাদেশের গোল্ড মেডেলিস্ট, সে সম্পর্কে যদি কিছু বলতেন। আমি ছোটোকালে ক্যারাটে করতাম, ছোটোকাল মিস আপ টু ম্যাট্রিক। আমি এক পর্যায়ে কয়েকবার এমনি রানার্স আপও হলাম, হয়েছিলাম, আরেকবার আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবে একবার ইনস্ট্রাক্টর ছিলাম একটা পর্যায়ে, এবং মোহামেডান ক্লাব স্পোর্টিং ক্লাবের পক্ষে মোস্ট প্রবলি 87 উই বিকেম দ্য গোল্ড মেডেলিস্ট। তবে সেটা ছিল আসলে আমার হবি, আর আমার একটা ইয়া ছিল আর যে যাই করবো ভালোভাবে করবো, হোয়াট এভার দিস ইজ দ্য স্পোর্টস আর হোয়াট এভার। তো ছোটোকালে তো আমাদের স্পোর্টসের ব্যাপারে মেইনলি, যদিও ঠিক ম্যাট্রিকের ওই টাইম থেকে আমি আমার ব্যবসার দিকেও জড়িয়ে পড়ি, কিন্তু স্পোর্টসের দিকে আমি, হ্যাঁ, কারাটিতে তখন আমার এই পজিশন, এবং এক পর্যায়ে আমি আমার ওই এলাকা তো আমি অনেককে কারাটি ট্রেনিংও করাই, ওখানে করাইছিলাম, এবং আমার এলাকাতে আমি মনে হয় প্রথম একটা কারাতি ওপেন ডেমনস্ট্রেশন করছিলাম ওখানে, যেটা আমি মনে করি অনেককেই কারাটি যে জিনিসটা যে আপনার কনফিডেন্সটাকে গ্রো করে, আচ্ছা, আর সেই কারাটি করে যে কনফিডেন্স আমি পাইছিলাম সেটাই পরবর্তী জীবন পর্যন্ত, হ্যাঁ, এখন পর্যন্ত আমি এটাকে আলহামদুলিল্লাহ যে আমি কোনো কিছুকে আমি বড় বাধা মনে করি না, হোয়ার এভার ইজ ইট, হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্ট, আই এম অলওয়েজ রেডি টু ফেস। আমরা আপনার পুরো জীবনটাকে একটা ছোট্ট ফ্রেমে বন্দি করেছি, চলুন আমরা একটু দর্শককে দেখাবো। থ্যাংক ইউ, প্লিজ। সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না, মানুষ কর্মের মাধ্যমে তার ভাগ্য গড়ে তোলে, আর এ সূত্র মেনে যারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন তাদের একজন এস এম জিল্লুর রহমান। তিনি বর্তমানে রহমান গ্রুপের চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। 1970 সালে ফেনীতে জন্ম নেওয়া জিল্লুর রহমানের বেড়ে ওঠা ঢাকার লালমাটিয়ায়। সৈয়দ আবু নোমান মোহাম্মদ মাহবুবুর রহমান জৈনপুরী এবং সৈয়দা ফাতেমা জিন্নার 8 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি অনুরক্ত জিল্লুর রহমান 15 বছর বয়সে ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেন। তার পড়াশোনার হাতেখড়ি হয় মোহাম্মদপুর আইডিয়াল স্কুলে, এরপর লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং তেজগাঁও কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ হতে স্নাতক সম্পন্ন করেন তিনি। আর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হন। স্কুলে পড়ার সময় থেকেই জিল্লুর রহমান স্বপ্ন দেখতে শুরু করেন বড় ব্যবসায়ী হবার। আর তাই তো 16-17 বছর বয়স থেকেই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। আর এই অল্প বয়সেই তিনি থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সঙ্গে তার ব্যবসা সম্প্রসারণ করতে শুরু করেন। আর দিনে দিনে এই সম্প্রসারণ ঘটিয়ে বর্তমানে তিনি এক্সপোর্ট ইম্পোর্ট, রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট ডেভেলপিং, টেক্সটাইল গার্মেন্টস, ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ব্যবসা সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জিল্লুর রহমানের আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় পদচারণা রয়েছে। বাংলাদেশে বিদেশি ডিপ্লোমেটদের প্রিয় মুখ তিনি। বাংলাদেশ কাতার চেম্বার অব কমার্সের ফাউন্ডার প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ প্রধান ঢাকা চেম্বার অব কমার্সের বর্তমান ডিরেক্টর তিনি। জিল্লুর রহমান সংসার জীবনে প্রবেশ করেন 1999 সালে। তার সহধর্মিনী লীনা রহমান পেশায় একজন গৃহিণী। এস এম আদনান রহমান এবং সৈয়দা ফাতেমা আফনান নামে দুই সন্তানের পিতা তিনি। তার ছেলে আদনান ও লেভেলের পরীক্ষার্থী, কন্যা ফাতেমা আফনান গ্রেড সিক্সে অধ্যয়নরত। জনাব জিল্লুর রহমান ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কিছু সম্মাননা অর্জন করেছেন। আর এই অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে ইউরোপ, আমেরিকা, ফার ইস্ট, মিডল ইস্ট সহ অসংখ্য দেশ ভ্রমণ করেছেন তিনি, যার মধ্যে বেশ কিছু দেশ তিনি বহুবার ভ্রমণ করেছেন। আমাদের আজকের অতিথি অসামান্য প্রতিভার অধিকারী, বর্তমান প্রজন্মের ব্যবসায়ীদের অনুকরণীয় ব্যক্তিত্ব রহমান গ্রুপের চেয়ারম্যান ও সিইও এস এম জিল্লুর রহমান। জিল্লুর ভাই, আমরা একটা সুন্দর বায়োগ্রাফি দেখলাম। আপনি আজ অনেক পরিণত, অনেক সফল ব্যবসায়ী। তা আপনার এই সফলতার পিছনে আপনার টার্নিং পয়েন্টটা কী? টার্নিং পয়েন্ট এক্স্যাক্টলি ঠিক বলা ঠিক হবে না যে কোন সময় থেকে বা কী, তবে ওই যে একটা জিনিস বলছিলাম যে আমি যে কনফিডেন্সটা আমার ছোটোকাল থেকে গ্রো করছিলাম, অ্যাচিভ করছিলাম, আমি মনে করি আমার সেই অ্যাচিভমেন্ট হলো আমার কায়াটিটা। সেখান থেকে যে আমি, আপনি চিন্তা করেন, আমি 16 বছর মোস্ট প্রবলি আমি সিঙ্গাপুরে যখন আমার আরেক ফ্রেন্ড সহ, শুধু আমি আর ওই ফ্রেন্ড গেলাম, ব্যবসা শুরু করলাম। এবং একটা যা ছোট ঘটনা যে সিঙ্গাপুরের যে হোটেলে আমরা উঠলাম, তো সেখানে ম্যানেজারের সাথে একটু যে কোনো একটা ব্যাপার নিয়ে, উনি, আমি যেহেতু কায়াটি করতাম, আমি কায়াটি পছন্দ করি, কায়াটি চ্যানেল দেখতেছিলাম, উনি এটাকে অফ করে দিল। তো আমি স্বাভাবিকভাবেই, আমার ওই ফ্রেন্ড সব প্রস্তুত ছিল না, আমি খুব অন্যভাবে জিনিসটাকে করি, যেটা আপনারা হয়তো বা মানে মানে সাহসের যেটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। এবং ওই সাহসের সাহস মানে ওই ম্যানেজার লাস্টে বাধ্য হয়েছে সেটাকে সে আবার ওপেন করতে, নট রিকোয়েস্টে, বাই প্রেশার। এবং আমি ওইখানে যে ব্যবসাগুলো করছি, এই যে ব্যবসাতে যে করতে যাই, যে লেনদেন বা তাদের সাথে কমিটমেন্ট, এগুলি কিন্তু সেই কনফিডেন্সেরই ফল, মানে সাহসিকতার সাথে করেছে। সাহসিকতা, কারণ নাহলে এই সময় আমি সিঙ্গাপুরে কি, আমি এখন চিন্তা করি যে এই বয়সে আজকে আমার ছেলেকে বলি, আমি মনে করি না না আমার ছেলেকে তো এখানে পাঠাবো না, মাত্র 16 বছর, আমার ছেলে না 17। আচ্ছা। বাট সে এখন এই বয়সে কী করবে? কিন্তু আমি চিন্তা করি আমি সেই বয়সে যে শুধু ব্যবসা করি নাই না, অন্যদেরকে মানে কেয়ারই করি নাই। তবে অফকোর্স লজিক্যাল, আমি ছোটোকাল থেকেই কোনো কিছুকেই, আমি যেটা লজিক নাই সেই ধরনের কোনো কিছুতে আমি হাত দিতাম না, যেটা অনেস্টি নাই সেটাতে আমি মানে কখনো আগাইতাম না। এবং সবসময় চেষ্টা করতাম যে যাই করবো, যেহেতু আমার বুকের জোর বড়, কনফিডেন্স কখনো, একটা মানুষ তখনই কনফিডেন্স হয় যদি সে সত্য কথা বলে, যদি সে সৎ পথে সৎ কাজ করে, এবং সে যাই বলতে সেটা যদি পারফেক্ট হয় তাকে কেউ বাধা দিতে পারবে না, এবং সে জোরে বলতে হবে, সে যে কোনো কিছু করতে হবে। তো আর কি আমি মনে করি আমার সে টার্নিং পয়েন্ট হলো আমার ওই সততা এবং আমার বুকের বল, সাহসিকতা। জি, আলহামদুলিল্লাহ, আমি এটাই আমি মনে করি আমার মূল টার্নিং পয়েন্ট। ধন্যবাদ জিল্লুর ভাই, আপনার জীবনের আরও নান্দনিক কথা শুনবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব জিল্লুর রহমান, আপনি আজ অনেক পরিণত, কিন্তু প্রত্যেক মানুষের এই উঠার পিছনেই কারো না কারো সহযোগিতা, অনুপ্রেরণা, অনুকম্পা থাকে। আপনার জীবনের এরকম কোনো লোক আছে কি যার কথা আপনি আজকে আমাদেরকে বলতে চান? আপনি যারা বললেন যে অনুপ্রেরণা,
হ্যাঁ, প্রথম আসলে অনুপ্রেরণা বলতে অনুপ্রেরণা বা এর ব্যাপারে আমার ব্যাপারে আমি মনে করি যে যার একটা সাপোর্ট, আমি আমার একজন সৌদি একজন ব্যবসায়ী, তার নাম না বললে হয় না, আলী হামদান মোহাম্মদ আল সুলাইমান, এই একজন পার্সন যে প্রথম আমাকে আমার মানে ইন্টারন্যাশনাল ব্যাপারে আমার ব্যবসা প্রসারের ব্যাপারে যে অনেক সহযোগিতা করেছিল। আরেকটা হলো প্রেরণা, যেটা আমি খেয়াল করতাম যে বড় বড় আইকনদের বা যারা ব্যবসায়ী, যে দেখতাম যে এই বড় ব্যবসায়ী এই এই গ্রুপ এগুলো তাদের স্বাভাবিক নিজের মধ্যে একটা এক থাকতো যে হ্যাঁ আমাকে আমার সেই ডেস্টিনেশনে যেতে হবে, তবে সেটা যেন যে অনেক শুনি অনেক বড় ব্যবসায়ী কিন্তু তার যে আবার যে নটোরিয়াস সাইডটা এটা যেন কখনো না পাই। তা আলহামদুলিল্লাহ ওই দিক থেকেই চেষ্টা করতেছি যে ওইখান থেকে সেই প্রেরণাটা যে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তাদেরকে দেখা। পারিবারিক কী ভূমিকা ছিল? আর পারিবারিকভাবে আমার সবচেয়ে ছিল যে আমার বাবা আমাকে খুব স্বাধীনতা দিয়েছিলেন, তো এটা আমি মনে করি আমাকে একটু বেশি মনের সুযোগ দিয়ে ফেলছিল, যেটা আজকাল আমরা দিই না বা আমিও আমার ছেলে মেয়ে আমার একটা ছেলে একটা মেয়ে বা আমরা অন্যকে এভাবে দিই না, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে উনি যে স্বাধীনতা দিছিল। এর মধ্যে একটা মজার কথাটা বলি, আমার বাবা তখন প্রায় ইংল্যান্ড আমেরিকা যাওয়া আসা করতো তখন আমরা ছোট। তা আমার যখন ম্যাট্রিকের সময় তা স্বাভাবিকভাবে আমি আমার অনেক ফ্রেন্ডরা চলে ওরা আমেরিকা চলে গেছে, কেউ ইংল্যান্ডে চলে গেছে, আমার বাবার একটা ভয় ছিল যে আমি ওইখানে গেলে ওইখানে যে এনভায়রনমেন্ট আমি নষ্ট হয়ে যাবো। তা আমি পরে দেখলাম যে ওই টাইমে আমার কিছু ফ্রেন্ডের কাছে জানলাম যে তারা ওইখানে যে পজিশনে থাকে, আমি যদি বাংলাদেশে যদি একটা পজিশন নিয়ে থাকি তাহলে এর চেয়ে অনেক ভালো। এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু কারণ ম্যাট্রিকের পর পরে আমি আমার একটা ভালো পজিশনে ছিলাম, আমি কোনো দিক দিয়ে কোনো অভাব ছিল না, এটা আলহামদুলিল্লাহ আমার বাবা মাকে বলবো, তারা আমাকে সেভাবে সবসময় তারা সহযোগিতা করছে বা কিছু চাইতে হয় না। আমার মনে পড়ে না আমি কখনো মানে তাদের কাছে কোনো ফিনান্সিয়াল কখনো ব্লক হয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই পজিশনে ছিলাম। জিলুর ভাই, এরকম কিছু আপন মানুষ যারা প্রতিনিয়ত আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের কাছ থেকে আপনার সম্পর্কে কিছু আমরা জানতে চেয়েছিলাম, চলুন আমরা এখন স্ক্রিনে দেখব। জি প্লিজ। বর্তমান জমানায় এই ধরনের ছেলে হয় না। আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে এবং আমি তাকে অনেক ভালোবাসি। আমার ছেলেরা অত্যন্ত অনুগত এবং কোনো দিন আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলে একটি বড় কথা বলে নেই। আর যখন বিশেষ করি আমার এতিমখানা বা আমার গরিব দুঃখীদের জন্য যখন তার কাছে বলি, আমার ছেলে আমাকে খালি হাতে ফেরত দেয় না, সবার জন্য সে দান দেহাজ করে। তো দাতা হিসাবে আলহামদুলিল্লাহ সে প্রথম কাতারে আছেন। পিতা হিসাবে আমি আমার ছেলেকে ওসিয়ত করব অথবা উপদেশ দেব যে আমার ছেলে যেন মানব সেবক হয়, আমার ছেলে যেন হালাল খানা খায়, আমার ছেলে যেন আমৃত্যু নামাজি মোত্তাকি থাকে এবং জনগণের উপকার করতে পারে। আমি বলবো আমার ছোটো ভাই স্নেহের ছোটো ভাই অনেক ভালো, আর আমাদের ভাই বোনদের ভিতরে আসলে আমাদের সবার ভিতরে একটা ভালো সম্পর্ক এবং সবাই সবার সাথে খুব ভালো রিলেশন। আমরা যে কোনো সময় একটু সুযোগ পেলে সময় পেলে সব ভাই বোনের এক জায়গায় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার ভাই অবশ্যই খুব ভালো, বিশেষ করে একটা ফ্যামিলির জন্য একজনের প্রতি একজনের যেই বন্ধন, একজনের জন্য একজনের যে আপনার সম্পর্কের যে টানটা, সেটা আমার ভাইয়ের ভিতরে বা আমাদের সবার ভিতরে খুব বিদ্যমান। আর মানুষ হিসেবে আসলে তো সে খুব ভালো, আমি যতটুকু জানি। শুধু ফ্যামিলি না, ফ্যামিলির বাইরে যে সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা বিজনেস সার্কেলে যেসব লোকদের সাথে তার উঠা বসা, সব জায়গা থেকে অলওয়েজ যে জানি যে খুব ভালো সে। বাবাকে আমি ছোট থেকেই একজন আইডিয়াল পার্সন হিসেবে দেখেছি, সবসময় তাকেই মানে আব্বুর পার্সোনালিটি সবসময় ফলো করতে চেয়েছি, সবসময় আব্বুর ফুটস্টেপসে ফলো করার চেষ্টা করছি। আব্বু ছোট থেকে দেখেছি যে আব্বু খুব অনেস্ট একজন মানুষ, মানে সবসময় খুব এথিক্যাল, সবসময় এথিক্স ফলো করে, নিজের পলিসিস যা আছে সব কিছু নিজে ফলো করে চলে। খুব স্ট্রিক্ট, একটু শর্ট টেম্পার্ড, কিন্তু তা হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে থাকলে কোনো সমস্যা নেই। আব্বু কোনো কিছু যদি একটু চেঞ্জ দেখে যেটা খারাপের জন্য, সেটার এগেনস্টে অবশ্যই প্রোটেস্ট করে সবসময়। আব্বুকে আমি যা বলবো, আব্বুকে কখনো সামনাসামনি কখনো যদি কষ্ট দিতে থাকি সরি বলা হয় নাই, আর এটা খুবই কম বলা হয়, বাট আই লাভ ইউ আ লট আব্বু। এটা খুবই মানে আসে না ছেলেদের মুখে, বাবাদেরকে খুব কম বলা হয়, কিন্তু আজকের জন্য আজকের স্পেশাল অকেশনের জন্য আমি বলছি আই লাভ ইউ আ লট আব্বু। আমার বাবা এই পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, আমি কখনো মানে ওনার থেকে ভালো বাবা কখনো দেখিনি। আমি সবসময় আব্বুর ফুটস্টেপ ফলো করেছি আর আশা করছি মানে ফিউচারে আব্বুর ফুটস্টেপ ফলো করব। আব্বু অনেক
স্ট্রিক্ট একটা মানুষ, কিন্তু আব্বু কখন আমার সাথে রাগ দেখিয়ে নেয় বা মানে আমাদের আমার সাথে কখন আব্বু মানে অনেক বেশি স্ট্রিক্ট হয় নেই। আব্বু হসময় শাসন করেছে অবশ্যই, কিন্তু আব্বু ভালো কাজের জন্য শাসন করেছে, মানে কোনো ভুল করেছে আব্বু শাসন করবে তো অবশ্যই। আব্বু আমার এমন কোন আশা নেই যা পূরণ করে নাই। আই লাভ ইউ সো মাচ বাবা, আমি সবসময় আপনাকে লাভ করবো, আর আমি আশা করি আপনিও লাভ করেন। আপনি সবসময় বলেন আপনি আমাকে লাভ করেন, কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ আব্বু। জিল্লুর রহমান সাহেবকে আমি অনেক বছর থেকে চিনি, লোক হিসাবে হি ইজ এ ফার্স্ট ক্লাস ম্যান, আর আমি যতটুকু জানি হি ইজ অনেস্ট, হি ইজ হার্ড ওয়ার্কিং, ভেরি এন্টারপ্রাইজিং ম্যান, আর উনি আমাদের দেশের একটা ন্যাশনাল অ্যাসেট। উনি নানান রকম প্রেশার নিতে পারে, ওনার ব্যবসার অনেক আপস অ্যান্ড ডাউনস হয়, সবসময় উনি একটা প্লেজেন্ট একটা চেহারা, একটা হাসি মুখে সবার সাথে কথা বলে, একটা সেন্স অফ টেরিফিক সেন্স অফ হিউমার, অ্যান্ড আমি ওনাকে তো খুবই পছন্দ করি, আর আমি আশা করি যে ওনার লাইফে যে উনি আরও বেশি সাকসেস করুক। যতটুকু আমি জিলুর ভাইকে জানি চিনি, উনি খুবই এনার্জেটিক এবং ওয়ার্কাহলিক পার্সন, উনি ডেইলি প্রায় 18 আওয়ার্স মতো কাজ করে, তা আমি মনে করি উনি আমাদের বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। এবং আজকে আমি মাইটিভিতে তার জন ওয়েল উইশ হিসেবে কথা বলছি, বাট আমি আশা করবো ইনশাআল্লাহ ফিউচারে হি উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ, এবং হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই, এবং উই আর ভেরি প্রাউড ফর হিম, আর আই উইশ হিম এভরি সাকসেস ইন হিজ ফিউচার এন্ডেভার। আজকাল পৃথিবীতে দেখি অনেক বড় লোকের অহংকার, কিন্তু আমার মালিকের ভিতরে কোনো অহংকার আমি দেখতে পারি না। স্টাফ তো শুরু করে সবার ভিতরে সে বন্ধুত্ব সুলভ আচরণ করে। মাঝে মধ্যে আমি অফিসে যখন ঢুকে তা খেয়াল করা যায়, অবসর একটু টাম পাইলে তাকে তসবি পড়তে দেখে, অর্থাৎ সে দাতাশীলও বটে। অনেক সময় অনেক সে মানে গরিব মানুষ আসে সাহায্য সহযোগিতার জন্য, কখনো আমার দেখা মতো তাকে ফিরে দেয়নি। জিল্লুর ভাই, অনেক নান্দনিক কথা শুনলাম, অনেক সুন্দর কথা শুনলাম, এই পরিপ্রেক্ষিতে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। বাবা মার দোয়া তো না হলে কেউ কখনো উঠতে পারে না। যে যত কিছুই করুক তাকে পরিশ্রম করতে হবে, সততা রাখতে হবে, তার সাথে সাথে সে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরও যদি কোনো দোয়া না নিতে পারে, তাহলে আমি মনে করি না সে কখনো ভালো জায়গায় যেতে পারবে। আমার ভাই কিন্তু এখনও, সে বড় ভাই, আমার চেয়ে সে বেশি আমাদের বন্ধনটাকে মেনটেন করে। একটা পর্যায়ে আমি করতাম, এখন বর্তমানে সে বেশিরভাগ করে। তারপরে আমার যে বোন আছে, আমার ছোট ভাইরা আছে, আর ওইদিকে আমার শ্বশুরবাড়ির যারা আছে, এরাও মোটামুটি সবাই আমার প্রতি একটা ভালো তাদের দৃষ্টি। আর আমার যে যাদেরকে আপনারা মানে হেড অফিস বলতে পারেন, অর্থাৎ আমার ওয়াইফ, তার অবদান তো সবসময় আছে। ধন্যবাদ জিলুর ভাই, আমরা আপনার আরও অনেক সুন্দর কথা শুনবো, তা আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একটি বিরতি নেব, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব জিল্লুর রহমান, আপনি আজ অনেক পরিণত সফল ব্যবসায়ী, আপনি বিভিন্ন সেক্টরে আপনি ব্যবসা করছেন, রিয়েল এস্টেট বিজনেস করছেন, তারপরে রেস্টুরেন্টের বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, কিন্তু আমাদের দেশে রিয়েল এস্টেট একটা সম্ভাবনাময় শিল্প, আমি বলবো এটা শিল্প, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন? আমি মনে করি রিয়েল এস্টেট বাংলাদেশে, আপনি জানেন বাংলাদেশ উই আর দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তা আমাদের যে এই যে লার্জ পপুলেশন, তা আপনি জানেন অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, তার মধ্যে এই বাসস্থানটা একটা অন্যতম। আপনার এই অন্যতম যে জিনিসটা, যে পিলারটা, সেটাকে আপনাকে যদি মেনটেন করতে হয়, আপনাকে রিয়েল এস্টেটে এটাকে এক্সপানশন করতে হবে, এটাকে মানে ভালোভাবে যেন সবাই যেন এটাকে অ্যাভেল করতে পারে, অন্তত রাস্তাঘাটে কোনো লোক যেন বলতে না পারে যেন আমার কোনো বাসা নাই, সুন্দর পরিবেশে, সুন্দর পরিবেশে আমি অন্তত একটা ছোট্ট ফ্ল্যাটে হলো, একটা ছোট্ট ঘর হলো থাকতে পারি। আমাদের এত লোক, মোর দ্যান 160 মিলিয়ন পিপল উই হ্যাভ, তা আমাদের এই লোকগুলো যেন, সেটা গ্রামে হোক আর শহরে হোক, যেন রিয়েল এস্টেটে আমরা ডেভেলপ করতে পারি। সেই ডেভেলপের এমনভাবে ডেভেলপ করি, শুধু আমরা অট্টালিকা বানাবো, শুধু হাইদেরকে হায়ার বানাবো, হাইস্ট বানাবো, আর লো থেকে লোয়ার হবে তাদের দিকে খেয়াল করবো না, সেটা উচিত না। এই ক্ষেত্রে আমাদের উচিত হলো আমরা রিয়েল এস্টেটে যারা অন্যান্যরা যারা আছে জড়িত, অনেক বড় বড় ভালো ব্যবসায়ী আছেন, তারা আজকাল গ্রামে গঞ্জে পর্যন্ত তারা তাদের প্রজেক্ট করতেছেন, এবং আমি মনে করি এর মাধ্যমে এটাকে আপনার এই শুধু ব্যবসা ডাইভার্সিফাইড না, এই যে এদিক দিয়ে আপনার যে মানে দৌড় গোড়ায়
সকল সাধারণ জনগণের কাছে রিয়েল এস্টেটে পৌঁছে যাচ্ছে। নতুন জেনারেশনের প্রতি আপনার পরামর্শ জানতে চাই। উই মাস্ট হ্যাভ টু কিপ আওয়ার কনফিডেন্স, দিস ইজ দ্য ফার্স্ট থিং। হোয়াট আর ইউ গোইং টু ডু? ইয়েস, আমরা যাই কিছু করতে যাব, যে আমাকে কনফিডেন্ট হতে হবে যে দিস ইজ পারফেক্ট, এবং পারফেক্ট ভেবে সেটা আমি আমার পড়ালেখাতে শুরু করি, আমার কাজের কর্মে শুরু করি, ব্যবসাতে শুরু করি, সিনিয়রদের সাথে বিহেভিয়ারে শুরু করি, আমি যেন সেটা মেনটেন করি। সো যারা নতুন প্রজন্ম যারা আসবে তাদেরকে বলবো যে যাই কিছু করেন আপনারা, যে ইথিক্স মেনটেন করবেন, সততা বজায় রাখবেন, কনফিডেন্স রাখবেন। ধন্যবাদ জিলুর ভাই, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ, মাই টিভি পরিবারকে ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন শুধু পরিবার না, আত্মীয় স্বজন না, দেশের জন্য কিছু করতে পারি, ব্যবসায়িক সমাজের জন্য কিছু করতে পারি। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই মাই টিভির সাথে থাকুন।